গুড মর্নিং সকলকে আন্তরিক শুভেচ্ছা ও নিয়ে শুরু করছে আজকে একটা ছোট্ট ব্লগ আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো বিছনাগুলো আগে গুছিয়ে নিচ্ছি কারণ বিছনাগুলো সকাল সকাল যদি না উঠাই তাহলে এইভাবে পড়ে থাকে এটা পিছন ছাটের বিছনা আর এটা খাট ওটা এটা সামনে থাকে সামনে খাটটা ঘরের ভিতরে ওটা পিছনে তো দেখেই ঘরের ব্যাকগ্রাউন্ডটা তো ওটা পিছনে একটা বিছনা একটা সামনের দিকে একটা বিছানা তো ওগুলো আজকে গুছিয়ে নিলাম একদিকে ভাত বসাবো আর একদিকে কাজগুলো করে নেবো কারণ কোনো কাজেই না করে আর গলাটাও না আবারও বসে গেছে তো বুঝতেই পারছো গলার কন্টেশনটা খুব খারাপ তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা হতে হতে এদিকে আমি বাকি কাজগুলো করে নেবো তো ওই দেখো ছোট্ট একটা গ্যাস তো এটাই নিয়ে আসছে তো কি আর করবো তো এটার মধ্যে আজকে রান্না করছি দেখো পিছন ছায়েত কোনো কিছু আজকে ঝাড় দেওয়া হয়নি গরু দেখো মানে খড় দিয়ে দিচ্ছি খাচ্ছে আর কাঁচা বারান্দাটাও ঝাড় দেওয়া হয়নি ছাগলও ঘরও পরিষ্কার করা হয়নি আজকে সম্পূর্ণ কাজে বাকি রয়ে গেলো অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি সকালবেলা উঠে কাজে লেগে পড়লাম কী আর করবো ওইদিকে কাঁচা বারান্দাটা ঝাড় দিয়ে দিই তারপর গরুর ঘর গোয়ালি গড় সম্পূর্ণ পরিষ্কার করবো সবগুলো হয়তো দেখাতে পারবো না যতটুক পারবো অতটুকু দেখানোর চেষ্টা করবো শরীরটা এতটাও ভালো না গো আমার আজকে সত্যি খুব খারাপ কারণ বলতো নাক বন্ধ হয়ে গেছে একেবারে তো যাই হোক ঠান্ডার দিন হবে এরকম কিছু করার নেই সবাই সাবধানে থাকবে ঠান্ডা সর্দি লাগলে গলা বসে যায় এটাই হলো আমার বড়ো প্রবলেম আর কোনো প্রবলেম নেই তো ওইদিকে কীর্তন হচ্ছে কীর্তনের বয়সগুলোও না উঠবে এসে কি আর করব যাই হোক এদিকে ঝাড় দেওয়া শেষ উঠানটাও ঝাড় দিতে হবে তো এখন এখন আমি অল্প জল খেয়ে নেবো কলে চলে যাচ্ছি ঠান্ডা জলে খাবো আর গরম জল খেলে না তৃপ্তি হয় না গো মনে হয় কি জল খাই নি এরকম মনে হয় তো অল্প খাবো বেশি খাবো না ছোটো একটা বোতল নিয়ে গেলাম তো জলটা খেয়ে নিই জল খেয়ে ওইদিকে মনে হয় ভাতটাও হয়েই আসছে প্রায় আমি দেখো মুরগিগুলো কী করছে আরে এখনও না আমি পিছন ছাড়টা ঝাড় দেওয়া হয়নি অল্প জল খেয়ে নি তো বন্ধুরা তোমরা জল খাবে জল না খেলে সত্যি আমার ভালো লাগে না তো সবাই প্রতিদিন খাবে অভ্যাস হয়ে যাবে ওটা আমি প্রতিদিন ব্লকের মধ্যে বলি তো খাবে সত্যি ভালো জল খাওয়া খারাপ না জলের আরাক নাম জীবন তো সবাই জানে তো এদিকে ছেলেকে বলছি স্কুলে যেতে তো বলছি স্কুল যাবে না আমি বলছি যাই যেতেই হবে স্কুল না গেলে হবে না এত স্কুল কামাই করলে হবে বলো তো চলো এখন রান্না করে যাই রান্নাটা হয়ে গেছে তো মার মার কাচবো বালতিটা রেডি করে নিয়েছি তো মারটা কেচে নিই আর মারের বালতিতে না বোটটা দিয়ে দিব অল্প কী আর করবো বুঝতেই পারছো গলা কন্ডেশনটা খুব খারাপ গো মানে ভালোভাবে কথা বলতে পারছি না তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা দেখ লাইক কমেন্ট শেয়ার করে বেলাইকনটা অন করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর দেখতে থাকো আমার ব্লগ ভিডিও কেমন তো খুঁজবে ছোট্টগ্রাম থেকে আমি ফোলন তো এখন আমি ভাতের মারটা কেচে নিচ্ছি তো দেখতেই পারছ আর কালকে রান্না করেছিলাম তো মাংস তরকারি আছে অল্প ওটা দিয়ে এখন খাওয়া হয়ে যাবে শুধু ভাত রান্না করছি পরে রান্না করব কালকে তো শাক উঠিয়ে নিয়ে আসছিলাম শাকটা রান্না করব আর লাউ ফুল তো পরে দেখবে দেখানোর চেষ্টা করব তো এখন আমি ভুট্টা নিয়ে আসবো বস্তা থেকে একমক ভুট্টা এনে মারের মধ্যে দিয়ে দেবো কারণ মাড়ের মধ্যে দিয়ে দিলে না সিদ্ধ হয়ে যায় ছাগল গরু খাওয়া হয়ে যায় কি আর করব এখন তো ছাগল গরু ঘাসের খুব অভাব হয়ে গেছে তাই জন্য প্রতিদিনই ঘাস কাটতে হয় অল্প করে না হলে ছাগলের খাওয়া হয়ই না তো আমি ভুট্টা অল্প দিয়ে দিলাম বালতির মধ্যে অল্প ঘেঁটে দিব কারণ উপরে উঠে আছে তাই জন্য অল্প ঘে নেড়ে চেড়ে দিই তাহলে ভিজে যাবে সম্পূর্ণ তা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপর ছাগলকে খাওয়া দিতে হবে আর ছেলে রেডি হয়ে গেছে এখন খাওয়া দিয়ে দিব স্কুলে চলে যাবে তো স্কুলে না একেবারে যেতে চায় না জানো আর জোর করে স্কুলে পাঠাতে হয় এখন বড় হয়েছে স্কুল যেতেই চায় না কেন যায় না তো আজকে খুব বকা জকা করলাম এখন খাওয়া দাওয়া করে স্কুলে যাবে তো মাংস তরকারি আর ছিল ওটা দিয়েই দিয়ে দিলাম খাওয়ার তো ছেলে স্কুলে চলে গেল আর এদিকে আমি পিছন ঝাড়টাও না ঝাড় দেওয়া হয়নি গো আজকে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি না তাই জন্য এখনও ঝাড় দেওয়া হয়নি তো আমি তাড়াতাড়ি করে অল্প ঝাড় দিয়ে দিই এদিক ওদিক অল্প ঝাড় দিয়ে দিই তারপর এখনও গরু দেওয়া হয়নি তো গরুগুলোও দিতে হবে কখন দিব কি করবো না করব বুঝতেই পারছি না তো এদিকে আর ঝাড় দিতে ইচ্ছে করে না গো এত বালি বালি হয়ে আছে মানে আবর্জনাগুলো না যেতেই চায় না কোনো রকম কষ্টস্ট করে কাজগুলো করে নিচ্ছি আজকে তো আজকে না বড় কাজও করতে হবে আজকে অনেক বড় কাজ অনেক দায়িত্ব আজকে অনেক বড় কাজ তো পরে দেখবে এখন ঝাড়টা দিয়ে নি গরু দিয়ে আসবো তো গরু দেওয়া তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না এই দুদিক গল্প ঝাড় দিয়ে দিই তো ঝাড় দিয়ে আজকে ভাবছি অবদান দিদিভাবে বাড়িতে যাবো অল্প তো দেখে আসবো কি করে তো চলো এদিকে অবদান দিদিভাইয়ের বাড়িতে যাবো তো আমি এখন না রাস্তায় আসে দেখো এতটা বেলা হয়ে গেছে তাও না কুয়াশা কমছে না কি অবস্থা দেখেছ খুব ঠান্ডা এখন আমি চাদর খুলিনি কেন বলো তো গলায় ঠান্ডা লেগেছে আর নাক তো বন্ধ হয়ে আছে মানে শ্বাস নিতে পারছি না তাই জন্য তো চলো ওইদিকে আমি অবদান দিদি বাড়িতে বাড়িতে চলে এসেছি দেখো ওই যে নাতি আর নাতনি দুজনের কি অবস্থা দেখো তো ওকে বলেছিলাম লবণ নিয়ে আসতে ঘর থেকে মানে কি খাবে বলতো টক বড়ই টক বড়ই খাবে তো আমরাও খাচ্ছিলাম অল্প ভালো লাগছিল খেতে কিন্তু আমার সর্দি তাই জন্য দেখো এক খাবলা লবণ নিয়ে আসছে ওই দেখো হাতের মধ্যে লবণ দেখতে পাচ্ছ তো আমি না ডাকছি এদিকে আয় কি নিয়ে আসিস দেখা অল্প দেখাচ্ছেই না ওই যে একটা বড়ই নিয়ে আসছে টক বড়ই খাবে এখন লবণ দিয়ে দেখেছো কি রুচি এ পড়ে গেল যা দেখো এখন খাবে দুজনে না ওকে বলছে বসতে ওই দেখো বসছে আর ওই যে নাতিটার সাইকেল দেখেছো দুজনে ঝগড়া লেগেছে ওই যে কামড়ে দিল দেখে দেখছো কি অবস্থা আর ও কাঁদছে বোন কামড়ে দিয়েছে খুব পাজি এদিকে আবার আদরও করে দিবে দাদা ভালো দেখেছো কি অবস্থাটাই না করে সারা দিন দুইটা না ঝগড়া করতে থাকে বেশি দিনে বড় ছোট না এক বছরে বড় ছোট তো এদিকে দেখো আমার ওই যে বড় কাজ চলে আসলাম অবদান দিদি ভাই বাড়ি থেকে বড় কাজ বলতে আমার ঘরে চাল শেষ চাল শেষ ফুরিয়ে গেছে তো অল্প আছে দুদিন চলবে তো ধান অল্প ডাঙিয়ে নেই আমি কারণ অল্প কিছু ডাঙাবো আর অল্প আছে ওই যে বস্তার মধ্যে সাইকেলটার পিছনে অল্প এখানে আছে আর অল্প করব তাহলে এক হাড়ি হয়ে যাবে ও এক হাড়ি ধান না ভিজাতে হবে কালকে সেদ্ধ করব। যাই হোক কী আর করব করতেই হবে ধান সেদ্ধটা তো আর এদিকে আমার ছেলে আজকে কালকে হয়তো পিকনিকে যাবে আর এদিকে দেখো আমি ধান ডাঙাচ্ছি দেখছো এটা আমার বড় কাজ আজকে কি আর করব অনেক থেকে ধানগুলো পড়ে আছে এখনো নেওয়া হয়নি তো এদিকে ধান ঘরে নেই আর যা ছিল তো সেদ্ধ করে খাওয়া দাওয়া হয়ে গেছে তার আর এদিকে আজকে আমি অল্প ডাঙাচ্ছি ধান অল্প ঝেরে টেরে একেবারে বস্তা মানে বস্তা অল্প আছে একারই হয়ে যাবে ওটা দিয়েই না ওটাই ভিজাবো তারপর সিদ্ধ করব কালকে কী আর করবো আর তো এত জোর নেই এখন তো অনেক কয়দিন হয়তো লেগে যাবে ধান শুকাতে কী আর করবো বলো তো যাই হোক তিন চার দিন তো হয়তো লাগতে পারে তো চলো পরে দেখা হচ্ছে চলে আসলাম একেবারে রান্নাঘরে রান্নাঘরে তো বলেছিলাম শাক রান্না করব তো আমি রসুন পোড়ন দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো কুমড়ো ফুল দেখেছ কি সুন্দর তো মিষ্টি কুমড়া ফল দিয়ে আর শুকনা সুটকি মাছ দিয়ে চাটনির মতো বানাবো টমেটো দিব সঙ্গে আর শাকটা সম্ভরা দিয়ে দিচ্ছি তো অল্প ঢেকে দেবো দেখো এদিকে আমার শাকটা হয়ে গেছে আর দেখো সুটকি মাছ কেটে রেখেছি রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে কোনো রকম না চাটনির মতো বানাবো ভালো লাগবে সর্দিও লেগেছে তো অনেকটা কাজ হয়ে যাবে ঝাল জাল করে বানাবো ভালো লাগবে খেতে আর কিছু করছে না আর সকালবেলা তো মাংস তরকারি ছিল ওই দিয়ে খাওয়া হয়েছে এখন এরকম করেই খাবো পরে হয়তো তোমাদের দাদা ভাই এসে কি করবে না করবে যায় না তারপর রেটি সেটি কিছু একটা করে দিলে বানিয়ে দিব এই দেখো আমি খেতে বসে গেলাম তো আমি দুপুরবেলা না খাইনি এখন রান্নাটা করে এখন খাচ্ছি তো ছেলে খেয়ে চলে গেছে হ্যাঁ আর এদিকে আমি শাকটাও নিয়েছি অল্প আর সুটকি মাছ আর অল্প মাংসের ঝোল নিয়েছি ওটাও রয়েছে তো মাংস তো এতটাও ভালো লাগে না তাও নিয়েছি খেতে তো হবে রকম খেয়ে নি তারপরে তোমাদের দাদা ভাইয়া আসলে কিছু হয়তো আরও বানাতে হতে পারে কারণ এগুলো দিয়ে খেতে পারবে না সুটকি মাছের চাটনি তো তোমাদের দাদাভাই খেতেই চায় না আর ওইদিকে ছেলে দেখেছো বেদানা খেয়েছে বাকলিগুলো কোথায় ফেলেছে আর দেখো তোমাদের দাদাভাই চলে এসছে কুচিয়া মাছ কাটছে বুঝছো কুচিয়া মাছ কাটছে এখন ওই যে ধোয়া ধুই করছে ওই দেখো কি রক্ত দেখেছো মানে কুচিয়া মাছ তো টাটকা হয় মানে টাটকা ছেলে ধরে নিয়ে আসছে তো ওটা তোমাদের দাদা কেটে ওই যে দিলো আরে আমি যে রান্না করছি দেখো কি সুন্দর হয়েছে না কাটাটা গোল গোল করে তো শুকটা শুকনা শুকনো করে বানাবো মশলা টসলা দিয়ে বানাবো আর কলের পাটটা না ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি একেবারে লাল হয়ে আছে কলের পাট এদিকে দেখো আমি মশলা সব কিছু একবার দিয়ে দিলাম পেঁয়াজ সোমবার দিয়ে সম্পূর্ণ মশলা জিরা তারপর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর আমার তো নোড়াতেই বাড়তে হয় আর জিরা বেটে নিয়েছি পরিমাণ মতো অল্প লবণ দিয়ে হলুদ দিয়ে রকম কষিয়ে নিব শুকনা শুকনা করে বানাবো ভালো লাগবে খেতে ওই দেখো ভাজা করে রেখেছি ছেলে এখান থেকে দুটা নিয়ে খেলো খেয়ে দেখলো কীরকম লাগে ভালো লাগছে বলে ছেলেই ধরে নিয়ে আসছে কুচিয়া মাছটা তো তোমাদের দাদাভাই কেটে দিলো আমি এখন রান্না করছি তো রাত্রে ভাত তো রয়েইছে আর এদিকে এটা না এমনি খালি খালি খাবে দেখেছো ভাতটাত কোনো কিছুই নেই নি এমনি খালি খালি খাচ্ছে তো আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করব আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে আমাকে সাপোর্ট করবে আমি অনেক ঝড়ঝাপটা কাটিয়ে চলে এসেছি আজকে তো অনেক বড় কাজ করেছি ধান ডাঙিয়েছি পরিশ্রম হয়েছে অনেক দেখেছো আর ছেলে অল্প ক্যামেরা করে দিচ্ছে আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবো টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকো